স্ত্রী স্বপ্ন দেখেন স্বামীর সাথে মসজিদে মিলন করলেন, এর অর্থ আল্লাহ আলম। সব স্বপ্নের আমি ওই তাবির করতে জানি না, আমি আমার স্বপ্নের তাবিরের চেষ্টা করি। আমি ব্যক্তিগত বলছি, আমি যদি কোনো স্বপ্ন দেখি তাহলে স্বপ্নের তাবির আমারটা, যেহেতু আমার পুরো ব্যাকগ্রাউন্ড আমি বুঝছি যে কোন সময় দেখেছি, কি অবস্থায় দেখেছি, কি অবস্থায় শুয়েছি, কি নিয়ত নিয়ে শুয়েছি ইত্যাদি, আমি অনেক কিছু নিজের খবর জানছি। আপনার সব দিক অত জানি না, যার ফলে অন্য লোকের স্বপ্নের তাবির আমি করি না আর করার যোগ্যতাও রাখি না। যদি কেউ যোগ্যতা রাখে তার কাছে যাবেন, আর স্বপ্নের পিছনে অত পড়বেন না, স্বপ্নের পিছনে অত পড়বেন না। যদি দেখেন যে এইরকম স্বপ্ন দেখলাম মসজিদে, এই কাজ জায়েজ কি? মসজিদে যদি স্ত্রী সহবাসী হয় জায়েজ? জায়েজ নাই। তাহলে এইরকম নাজায়েজ কাজ আপনি আপনি মসজিদের অবমাননা করছেন, এইরকম দেখছেন, তাহলে আপনাকে এখন খুঁজে দেখতে হবে যে আমার অথবা আমার স্বামীর মধ্যে কি ত্রুটি আছে, ত্রুটিগুলি খুঁজে দেখতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনার এই স্বপ্নকে ভালো করেন। আর স্বপ্ন অনেক সময় বাহ্যিক খারাপ হইলেও অর্থ ভালো হয়, বিভিন্ন কারণে সেটাও কখনো কখনো হয়। সুতরাং স্বপ্নের পিছনে বেশি না পড়ে কোরআন সুন্নার অনুসরণ করেন, জি, দলিলের পিছনে পড়েন, জি।